বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয়কে নিয়ে আলোচনা করবার জন্য এবং বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মেজবা কামাল। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সরদার শাকাবত হোসেন বকুল। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অধ্যাপক মেজবা কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটা উৎসব মুখর পরিবেশের যাত্রা শুরু হয়েছে সংলাপের পরে দুপক্ষের মধ্যে, কিন্তু গত বুধবারে বিএনপি অফিসের সামনে যে ঘটনা ঘটল এবং জাতীয় ঐক্য ফ্রন্টের নির্বাচন কমিশনের কাছে তিন সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা দাবি জানিয়েছিল, গতকাল ইসি সচিব জানিয়েছেন যে একদিনও আর পেছানো সম্ভব নয়, এবং যদিও সংলাপের সময় আমরা জেনেছিলাম যে তারা বিবেচনা করবেন এরকম কথা বলেছিলেন, এবং এর মধ্যে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য শুনেছি যে নির্বাচন আর পেছানোর যাবে না বা তারা না পেছাতে বলেছেন এবং ইসি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের তারিখ আর পেছাচ্ছে না, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বানচাল করবার ষড়যন্ত্র চক্রান্ত দুপক্ষ থেকে নানা রকমের কথাবার্তা আছে, বা এই সময় সুযোগটা জাতীয় ঐক্য ফ্রন্ট চাচ্ছে কোনো অশুভ শক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য, সেরকম কথা আমরা কারো কারো মুখ থেকে শুনেছি। সব বিলিয়ে যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সূচনাটা হয়েছিল, একটা আশা জাগিয়েছিল, সেটিকে আবার খানিকটা অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে কিনা? আমি বলবো না যে অনিশ্চয়তার মধ্যে পড়ছে, কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে বুধবারে, গত বুধবার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা খুবই অনাকাঙ্ক্ষিত। আপনার এভাবে যে পুলিশের ভেহিকেলে যেভাবে আক্রমণ হলো, যেভাবে আগুন জ্বালানো হলো, সেটা একেবারেই অনভিপ্রেত, এবং বিশেষ করে যখন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনে আসার ঘোষণা দিলেন এবং একে একে সমস্ত রাজনৈতিক দলই তো এই নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছেন, এবং প্রথমে যে সাত দফা দাবি দিয়ে তারা শুরু করেছিলেন, তারপর সেটা চার দফায় নেমে এলো, এবং তারপরেও সেটা কিন্তু তারা মেনে নিয়েই নির্বাচনে গেলেন, তাদের দিক থেকে শুধু একটা বক্তব্যই ছিল যে নির্বাচনের তারিখটা পেছানো, তো সেই পেছানোর ব্যাপারটাতেও কিন্তু এক সপ্তাহ পেছানো হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে যখন মানে নির্বাচনী প্রচারণাটা টেক অফ করার স্টেজে একটা উৎসব মুখর পরিস্থিতি শুরু হতে যাচ্ছে, এই সময়টাই গতকালের ঘটনাটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এটা বিশেষ করে এই কারণে আপনার একটা ভীতির সঞ্চার করেছে যে আমাদের চোখের সামনে কিন্তু 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের পূর্ববর্তী যে পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিটা তো আছে, কাজেই আপনার ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো গোটা দেশের মানুষ কিন্তু আসলে এই ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে, তো এরকম একটা পরিস্থিতিতে এই ব্যাপারটা ঘটাটা সত্যি কিছুটা উদ্বেগ তৈরি করেছে। তবে আমি মনে করি তো পক্ষে বিপক্ষে দু রকমেরই কথা আছে, মানে বিএনপি অভিযোগ করছে এটি সরকার করেছে, সরকারি দল করেছে, সরকার বলছে এটি বিএনপি করেছে, এবং পুলিশ তো তিনটে মামলা হয়েছে আমরা জানি এই ঘটনা, এবং বিএনপির বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, আসামি হয়েছেন, তো তিন রকমের বক্তব্য আসলে বা দুই রকমের বক্তব্য। শুনুন, মানে বক্তব্য তো আমাদের দেশে সকল রাজনৈতিক দল নিজের সমর্থনে নানা রকম দিয়ে থাকে, এবং আমরা প্রতিপক্ষকে আক্রমণ করাটা আমরা দেখি যে এটা আমাদের দেশের পলিটিক্যাল কালচার, কিন্তু কালকের বিষয় মানে গত পরশু দিনের যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে কিন্তু ইতোমধ্যে ফেসবুকে আমি কিছু পোস্ট দেখেছি, নিশ্চয়ই সারা দেশের মানুষজন দেখেছে, এবং সেই পোস্টগুলোতে কিন্তু কারা আগুন দিচ্ছে তাদের একেবারে স্পষ্ট চেহারা ভেসে উঠেছে। এখন তো আপনার সবই ক্যামেরার যুগ, এবং সেই ক্যামেরার যুগে আপনার এটা খুব কঠিন কাজ নয়, মানে অদৃশ্য বিভিন্ন জায়গায় ক্যামেরা থাকে, রাস্তার বিভিন্ন জায়গায় ক্যামেরা থাকে, এত মোবাইল ফোন, তাছাড়া আপনার যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে কার্যালয়ের সামনে সেই জায়গাগুলো তো নিশ্চয়ই আপনার অনেক বেশি সিসিটিভির আওতায় থাকে, তো সেই সমস্ত জায়গায় কারা আগুন লাগিয়েছে সেটা এসছে। আমি ফেসবুকে দেখেছি যে তার মানে বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সাথে তার ছবি, এগুলো কিন্তু পত্রপত্রিকায় মানে ইয়াতে এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে, তো সেদিক থেকে আমি যেটা মনে করি, আমি এটা
এটা আমি মনে করি না, মানে আমার কাছে মনে হয় না যে বিএনপি রাজনীতিকরা এত কাঁচা কাজ করবেন যে তারা আপনার এইভাবে পরিকল্পনা করে কাজটা করেছেন। তবে আপনার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ থাকে তো, যাদেরকে নিয়ন্ত্রণ আমাদের দেশের পলিটিক্যাল লিডারশিপ সবসময় করতে পারে না। আমি সেইটাই ভাবতে চাই, আমি এটা ভাবতে চাই না যে বিএনপি কিন্তু তার রাজনীতির যে মানে গত পাঁচ বছরের যে অভিজ্ঞতা তার থেকে তারা কিছুই শেখেনি, এটা আমি ভাবতে চাই না। এবং আমি ভাবতে চাই যে এটা তাদের মানে তাদের হয়তো নিম্নবর্তী কোনো স্তরের লোকজন এটা করেছে, তবে এটা সামাল দেওয়ার কাজটা উচ্চতর নেতৃবৃন্দ তারা করবেন এটা আমি প্রত্যাশা করি। কারণ নির্বাচনটা আমাদের জন্য এখন খুব জরুরি এবং নির্বাচনটা হওয়া দরকার এবং নির্বাচনটা আপনার শান্তিপূর্ণভাবে হওয়া দরকার। এবং নির্বাচনের তারিখ নিয়ে যে নির্বাচনের তারিখ নিয়ে যে আপনার মতান্তরটা ছিল সেটা নিয়ে আমি এটাকে খুব বড় ফ্যাক্টর মনে করি না। কারণ ধরেন নির্বাচনের তারিখ যদি আরও এক সপ্তাহ পেছাতো তাতে হয়তো সেটা ঐক্যফ্রন্টের জন্য সুবিধাজনক হতো, কারণ তারা প্রস্তুতিটা একটু পরে শুরু করেছে, সেটা হয়তো সুবিধা হতো। তবে আমি মনে করি না যে ধরুন তাদের কোনো প্রস্তুতি নাই, একেবারেই নয়। কারণ আমরা জানি যে বেগম খালেদা জিয়া যখন কারাবরণ করলেন, কারাগারে গেলেন, তার আগেই আপনার বিএনপির একটা তালিকা প্রস্তুত ছিল, এটা কিন্তু পত্রপত্রিকায় এসছে, আর এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কাজে আপনার বিএনপিরও দীর্ঘদিন থেকে নির্বাচনের জন্য একটা প্রস্তুতি আছে, এখানে হলে হয়তো তারা একটু ভালো সময় আর একটু বেশি সময় পেলে ভালো হতো, কিন্তু এটা এমন কিছু না যে জন্য মানে আপনার গোটা নির্বাচনী প্রসেসটা থেকে তারা সরে আসবেন, এরকম কোনো ভাইটাল ব্যাপার আমি মনে করি না। বরং আপনার ধরেন আরও অনেক বেশি ভাইটাল তাদের জন্য যেটা ছিল সেই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু তারা মানে তারা মেনে নিয়েছেন। যেমন ধরুন তাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাবেন কি যাবেন না, এরকম ফান্ডামেন্টাল বিষয়, তাদের যিনি সভাপতি মানে ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, তিনি যিনি আপনার 21 আগস্টের বোমা হামলায় এখন দণ্ডিত, তো তার বিষয়গুলো সহ এরকম আরও অনেক বড় বড় দুটো তিনটা বিষয় আছে যে বিষয়গুলোকে কিন্তু তারা আমি মনে করি তারা বলছেন যে তারা দাবি থেকে সরে যাননি, কিন্তু তারা বলছেন তারা দাবি থেকে সরে যাননি, দাবি তাদের থাকছে কিন্তু আন্দোলনের অংশ হিসেবে তারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন করছেন। এবং আমি কিন্তু মনে করি যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং এটা শুধু তাদের দলের জন্য সঠিক সিদ্ধান্ত না, এটা গোটা দেশের জন্য কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে তারা নির্বাচনে এসছেন, কাজেই এত বড় জায়গাগুলোতে যখন তারা অধিকতর গুরুত্বপূর্ণ কোনটা সেটা বিবেচনা করে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কাজে আপনার নির্বাচন আর 7 দিন পিছালো কি পিছালো না, হ্যাঁ, কারণ এক দফা তো পিছিয়েছে নির্বাচন কমিশন, কাজে সেটা খুব একটা মানে আপনার বড় ব্যাপার হবে না। আমি মনে করি নির্বাচন হবে এবং এখন নির্বাচন আপনার আস্তে আস্তে মানে নির্বাচন কেন্দ্রিক তৎপরতাটা গতিপ্রাপ্ত হবে। বরং আমার অন্য একটা কথা বলার আছে, আমার যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন আমরা তো 3 দিন ধরে আওয়ামী লীগকে দেখলাম যে ধানমন্ডিতে তাদের দলীয় কার্যালয়ে তারা যেভাবে নমিনেশন পেপার সাবমিট করলেন, এবং পরে আমরা দেখলাম আবার বিএনপি নয়াপল্টনে যেভাবে করলেন, এবং তাতে করে ধানমন্ডির রাস্তার যা চেহারা ছিল এই পল্টনের রাস্তার চেহারাও প্রায় কাছাকাছি একই রকমের ছিল। তো এইতে যে আপনার এই এলাকায় এবং মানুষের যে দুর্ভোগ, হ্যাঁ, এবং ওটা তো শুধু যেখানে কার্যালয় সেখানে থাকে না, আপনার ওর যে প্রভাবটা, এর প্রভাবটা আপনার মানে পুরো শহরেই ছড়িয়ে পড়ে, পুরো শহরেই ছড়িয়ে পড়ে, এবং এইটা কিন্তু এটা কি খুব জরুরি বিষয় ছিল? আমার কাছে কিন্তু মনে হয় না। বরং এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশ করছি, তা অনেক কিছুই আমরা সাবমিশন করি আপনার, বা অনেক কিছুই করতে পারি আমরা ডিজিটালি, কাজে আপনার মানে এইখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা যে কোনো রাজনৈতিক দল বলেন, তারা আপনার এই সাবমিশনগুলো কেন ডিজিটালি করতে পারলেন না? বা এখানে আপনার একটা আর্থিক আপনার ই থাকে, আবেদন করতে গেলে একটা টাকা জমা দিতে হয়, সেটাও তো আজকাল ডিজিটালি করা যায়, অনলাইনে দেওয়া যায়। এই কাজটা যদি হতো তাহলে না জনজীবনের, নাগরিক জীবনের ভোগান্তিটা কমতো। আমি মনে করি যে আগামী দিনে কিন্তু এই বিষয়গুলো ভাবতে হবে। আজ বাবার আপনার কাছে মিশা সদা শাখাওয়াত হোসেন বকুল, ওইটাই আসলে এখন তো ইসি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে নির্বাচনের তারিখ আর পেছানো সম্ভব হচ্ছে না, এবং আপনারা জোর দাবি জানাচ্ছিলেন, এবং বুধবারে যা পল্টনে ঘটলো সেটি নিয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য আমরা শুনছি,
সো বিএনপিরও নানা রকমের সতর্কতামূলক বক্তব্য আমরা তারা শুনছি, যারা নানা কারক যদিও এগুলোকে এক ধরনের হুমকি বলে আপনাদের প্রতিপক্ষ চিহ্নিত করবার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে গোটা পরিস্থিতিটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং কিভাবে দেখছেন? ধন্যবাদ জুরুল রহমান সাহেব। রাজনৈতিক সাগরে এখন উত্তাল ঢেউ, বাংলাদেশের ধরনে থর থর করে কাঁপছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, রাষ্ট্রযন্ত্রের পুলিশ এখন সরকার যন্ত্রের পুলিশ, রাষ্ট্রযন্ত্রের আমলা এখন শিক্ষক যন মানে সরকার যন্ত্রের আমলা। এই পরিস্থিতিতে আমরা 1971 শুনে বহু রক্তের বিনিময়ে, বহু মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এই টিরানিক্যাল গভর্নমেন্ট যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতেছে, ভোটের অধিকার ছিনিয়ে নিচ্ছে, মানুষকে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না, সাংবাদিকের স্বাধীনতা নেই, মিডিয়ার স্বাধীনতা নেই, এগুলি থেকে রক্ষার জন্য আন্দোলনের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মুক্তির লক্ষ্যে, তারেক জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি, দল নিয়েছে। একটা কথা শ্রদ্ধা অধ্যাপক সাহেব বলেছেন, হি হ্যাজ কারেক্টলি অবজার্ভ দিস পয়েন্ট, যে এই যে গণ জমায়েত করে মনোনয়ন ফর্ম জমা দেওয়া, এটা জনগণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করে। আই 100% অ্যাগ্রি উইথ হিম। আমার দুঃখ সেইখানে, আওয়ামী লীগ যখন তিন দিন ভরে বা দুই দিন ভরে ঢোল কারে বাজিয়ে পিটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন, তখন পুলিশ একদারে নিশ্চুপ হয়ে নীরব ভূমিকা পালন করেছিল, এটাই স্বাভাবিক। বিএনপি যখন 11-12 দুই দিন মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করল, জনতার এক মহাসাগরে রূপান্তরিত হলো সেই এলাকা, এটা দেখে বোধহয় আর সরকারের সহ্য হয়নি, নির্বাচন কমিশনকে বুদ্ধি দিয়েছেন, ফরমাইশ দিয়েছেন যে এইভাবে গণজমায়েত করে দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশনকে সরকার বুদ্ধি দিলেই শুনবে বা বিএনপি বুদ্ধি দিলেই শুনবে? শোনা উচিত না। আমি এই জন্য বলবো, যখন আওয়ামী লীগ হই হই রই রই রব করে নমিনেশন জমা দিতে পারে, যখন জাতীয় পার্টি এখনও দিতে পারে, বিএনপির তৃতীয় দিনে আমি নিজে সেখানে টাকা জমা দিতে গিয়েছিলাম, আমি দেখেছি কয়েকশো পুলিশ রাস্তাটাকে আস্তে আস্তে নেরু করে বিএনপি কর্মীদেরকে ফুটপাতে তুলে দিল। যে মুহূর্তে একজন ঢাকা শহরের, শুধু ঢাকা শহরের না, বাংলাদেশের অত্যন্ত গর্বিত রাজনৈতিক চরিত্রের অধিকারী, যুব সমাজের প্রাণ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্থায়ী কমিটির সদস্য, স্ট্যান্ড মানে ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব যখন 20-25 হাজার লোকের মিছিল সহ, মিছিল না জনগণ সহ নমিনেশন জমা দিতে আসলেন, অতর্কিতে পুলিশ হামলা শুরু করল। পুলিশের গাড়ি বিএনপি অফিসের সামনে থাকবে কেন সেদিন? এর আগের দুই দিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ফর্ম জমা দেওয়া হয়েছে, যারা পুলিশের গাড়িতে, আগের দুই দিন পুলিশের গাড়ি ছিল না সেখানে? না, কোনো পুলিশের গাড়ি ছিল না, অনেক দূরে ছিল, আমি ফর্ম কিনেছি, বেশি না, কত 20-25 জন পুলিশ অনেক দূরে ছুটে ছুটে ছিল এবং কর্মী নেতা কর্মীদের সাথে হাসাহাসি করেছে, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিনারিও দেয়ার। বাট ওই দিন এমনভাবে ব্যারিকেড সৃষ্টি করেছে, একটা আক্রমণাত্মক ভঙ্গিতে পুলিশ, আমার গায়েও পুলিশ ধরেছে, ধরেছে বলছে এই দিক দিয়ে যেতে পারবে না, আমি বললাম হোয়াই, ওই দিক ঘুরে আসতে পারছে, এটা ঘুরে যাবো এই দিক দিয়ে যাবো, গেলাম, এরপর আমার সাথে বাড়াবে করে আমি চলে গেলাম। সেই যে ফেসবুকের কথা উনি বলেছেন, ফেসবুকে হেলমেটধারী লোকগুলি কারা, যারা নিরাপদ সড়কের আন্দোলনের ভিতরে হেলমেট পরে গিয়ে অত্যাচার করেছিল, একই ধরনের হেলমেট পরে কারা গাড়ি ভেঙেছে, কারা এখানে আক্রমণ করেছিল, অপু নামে যে ছেলেটির ছবি ফেসবুকে এসেছে, সে তো ছাত্রলীগের বলে ফেসবুকে এসেছে, তড়িঘড়ি করে আওয়ামী লীগ তাকে অন্য নাম দিয়ে অন্য কথা বলা হয়েছে ফেসবুকে, আমরা যা দেখেছি, তাকে ধরা হচ্ছে না কেন? আপনি বলেছেন, প্রফেসর সাহেব বলেছেন, ডিজিটাল যুগ, আই অ্যাগ্রি, ইটস ডিজিটাল যুগ, ওই ছেলেটাকে ধরা হোক, ইটস ক্লিয়ার প্রমিনেন্ট ফিগার দেওয়া আছে যে আগুনটা যে লাগাচ্ছে ম্যাচ দিয়ে, ম্যাচটাও দেখা যাচ্ছে, তাকে কেন ধরা হচ্ছে না? তাকে ধরা হলে তো বের হয়ে যায়, হেলমেট পরা সেই ছেলে কে গাড়ির উপরে ছিল, হোয়াই পুলিশ ম্যান বিএনপির গেটে থাকবে ওই দিন? টিয়ার গ্যাসিং করলেন, সর্রা গুল্লি ছাড়লেন, রাবার বুলেট ছাড়লেন, বিএনপির
জনপ্রিয়তা দেখে সরকার ভীত সন্ত্রস্ত, তাই প্রভাবিত করার চেষ্টা করেছে নির্বাচন কমিশনকে, যেই কারণে নির্বাচন কমিশন বিএনপির এটাকে এম্বার্গো দিয়েছে যে জনগণ নিয়ে আসতে পারবে না। এটা তো লেভেল প্লেইং ফিল্ড না। আওয়ামী লীগ যদি দিয়ে দিতে পারে হাজার হাজার মানুষ নিয়ে, বিএনপি কেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে? বিএনপির জনসমর্থন তুঙ্গে, দ্য হাইয়েস্ট পপুলার পার্টি ইন দ্য কান্ট্রি, সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনগণের সমর্থন পাওয়া দল, সেই দল জনগণ নিয়ে যখন নমিনেশন জমা দিবে সেইখানে তাদেরকে বাধা দেওয়া হবে কেন? দিস ইজ ইন ইকুয়াল পাথ অফ রানিং। এখানে কোনো লেভেল না, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড মোটেও নাই। উনি যেটা বলেছেন যে বিএনপি ফেসবুকে দেখেছেন, আমরাও ফেসবুক দেখেছি, আমার এখানে নিয়ে আসছি, সেটা গভর্নমেন্ট দেখুক, ইনভেস্টিগেট করুক, জনগণের সামনে সেটা বের করা হোক। আর যে কথাটা আমি বলতে চাই যে আমরা নির্বাচনে যাওয়ার জন্য আমরা নির্বাচনে ঘোষণা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি নির্বাচনে না যাওয়ার অপচেষ্টা করতেছে, আমরা বলবো আওয়ামী লীগ জনগণের ভোট পাবে না সেই ভয়ে নির্বাচনকে বানচাল করে কোনো ফায়দা লুটতে চাচ্ছে। আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। নির্বাচনে আমাদেরকে থাকার একটা সুন্দর পরিবেশ গভর্নমেন্ট নির্বাচন কমিশন আমাদেরকে দিতে হবে। নির্বাচনের তারিখ তো পেছাচ্ছে না, নির্বাচন আসতেছি, নির্বাচনের তারিখ পরশু দিন যখন আলাপ হলো, আমাদের ফ্রন্ট যখন গেল, নির্বাচন কমিশন বলছেন যে বিবেচনা করবেন, আলোচনা করবেন। যেই মুহূর্তে আওয়ামী লীগ ঘোষণা দিল এক ঘন্টা, ওই দিনে আর পিছনে যাবে না, নির্বাচন কমিশন একই সুরে সুর মিলিয়ে তালে তালে গান গাচ্ছেন যে নির্বাচন আর পিছনে যাবে না। নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আজকে দেশে আপনি দেখুন, জিল্লু সাহেব, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তাদেরকে থানা প্রশাসন দিয়ে উপজেলায় কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে খোঁজা হচ্ছে। হোয়াই দেন, হোয়ার ইজ দ্য লেভেল প্লেইং ফিল্ড? আপনি আওয়ামী লীগ দেখে দেখে প্রিজাইডিং অফিসার দেবেন, আওয়ামী লীগ দেখে পুলিং অফিসার দেবেন, আর আমরা নীরবে তাকিয়ে তাকিয়ে দেখে সেই নির্বাচনে যাবো আর থাকবো? দ্যাট ক্যানট বি। উই হ্যাভ টু ফাইট এগেনস্ট দিস ইনইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট। ইলেকশন কমিশনকে সেই জিনিস দেখতে হবে, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করতে হবে। আমরা নির্বাচনে গিয়েছি তার মানে নাকে খত দেয়নি যে নির্বাচনে থাকতে হবে। যদি নির্বাচনে কোনো ইনইকুয়াল ফিল্ড তৈরি হয়, যদি নির্বাচনে যাওয়ার পরিবেশ না থাকে, আর এইরকম যদি মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় পুলিশ দিয়ে হামলা করানি হয়, আজকে পুলিশ জনগণের বন্ধু তো আমাদের, এই পুলিশ নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই পুলিশকে আজকে জনগণের মুখোমুখি করে দিচ্ছে। ওয়াই রাষ্ট্রটাকে শেষ করে দেওয়া হচ্ছে, জনগণকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাজে নির্বাচন করতে হলে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, নির্বাচন করতে হলে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার অবচয়নের মাধ্যমে অথবা নাম লিখে লটারির মাধ্যমে নিয়োগ দিতে হবে। কোনো দলীয় লোকদেরকে একতরফাভাবে যদি প্রিজাইডিং পুলিং নিয়োগ দেওয়া হয়, আমরা চিন্তা করে দেখব সেই নির্বাচনে আমরা থাকবো কি থাকবো না। না, আসলে সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই তো একটা দল করেন, তিনি সেই দল থেকে তিনবার নির্বাচিত হয়েছেন এমপি, তো তিনি তার দলের কথা বলছেন, আমি কোনো দলের সাথে যুক্ত নই। কাজে এইখানে দলের বুদ্ধিজীবী আওয়ামী লীগের সব সমাজ জানে, তাই কাজে এটা অস্বীকার করলে চলবে না। না মানে আপনি ব্যাখ্যা করতে পারেন, আমি আওয়ামী লীগ করি না, আমি স্বাধীনতার পক্ষে, আমিও স্বাধীনতার পক্ষে, আমি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আপনিও মুক্তিযোদ্ধা, আমিও একাত্তরের একজন কিশোর মুক্তিযোদ্ধা ভাই, আমি যৌবনপ্রাপ্ত। কিন্তু আপনারা রাজাকারদের সাথে মানে হাতে হাত মিলিয়েছেন, তাদের সাথে ঘর করছেন, আমরা সেটা করি নাই। এটা আপনারা একটু ঠিক আছে। তো বকুল ভাই, আপনি যেভাবে আপনার দলের গুণগান গাইলেন সেটা আপনি গাইতেই পারেন আপনার জায়গা থেকে, কিন্তু আমি তার সাথে একমত হওয়ার কোনো কারণ দেখি না। যেমন আপনি প্রথমেই শুরু করলেন, এটা বললে যে একটা টিরানিক্যাল গভর্নমেন্ট, বা আপনি বললেন যে আওয়ামী লীগ জনপ্রিয়তায় শূন্যের কোঠায় এখন। হ্যাঁ, তো এই ধরনের মানে এগুলো এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর, এবং এই ধরনের কথাবার্তাগুলো আসলে বাস্তবতা থেকে অনেক দূরে। হ্যাঁ, আমি যেটা মনে করি, বা আপনি যে কথাগুলো বললেন যে পুলিশের গাড়ি কেন বিএনপির গেটে, যখন আওয়ামী লীগের যখন নমিনেশন হচ্ছিল তখন কি আওয়ামী লীগের অফিসের গেটে পুলিশের গাড়ি ছিল না? অনেক জোরে ছিল, আমি গিয়েছি সেখানে দেখেছি। আপনি তো, আমার একটা অফিস আছে। আচ্ছা, উনি শেষ করুন। ঠিক আছে, শুনেন, পুলিশের গাড়ি এখন সকল রাজনৈতিক দলের গেটের সাথেই থাকে, আশেপাশে থাকে, এটা তাদের দায়িত্ব।
সেখানে যেন কোনো আনটুয়ার্ড ঘটনা না হয়, সেই দলটার নাম আওয়ামী লীগ হোক, সেই দলটার নাম বিএনপি হোক, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে হয়। কাজেই সেখানে সেই গেটে তারা থাকবে, আর গেটে গাড়ি থাকলেই যে তাতে আগুন জ্বালাতে হবে এমন তো কোনো কথা নেই, হ্যাঁ, বা এটা গ্রহণযোগ্য না। কাজেই আপনার বা আপনি বললেন বিএনপির জনপ্রিয়তা এখন তুঙ্গে, এতই যদি তুঙ্গে হবে তাহলে তো মানে কি বলবো আর, তাহলে তো আপনার এত ভয় পাওয়ার কি আছে? আমি তো ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তো আমি বরং বা আপনি বললেন আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করতে চায়, এগুলো আসলে পলিটিক্যাল জারগন, হ্যাঁ, পলিটিক্যাল কি বলবো আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার যে চেষ্টা সেগুলো হিসেবে আপনারা বলছেন। আমি প্র্যাকটিক্যালি যে কথাটা বলি, ভাই শুনুন, আমি একজন দূরবর্তী একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে আমি যে কথাটা বলি, আমি মনে করি যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে সকল রাজনৈতিক দলের দায়িত্ব আছে, নিশ্চিতভাবে আওয়ামী লীগের দায়িত্ব আছে। এবং আমি মনে করি আওয়ামী লীগের জন্য দায়িত্ব অনেক বেশি, এই কারণে যে আওয়ামী লীগের অধীনে এবার কিন্তু প্রথমবারের মতো একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানে একটা একটা আপনার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2014 সালেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, কিন্তু সেটা নানা কারণে অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারেনি। এইবার আপনার একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমরা সবাই প্রত্যাশা করছি। কাজে এই নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয় এটা করার ব্যাপারে, এবং এটা যেন একটা সুফল, একটা যেন সফল নির্বাচন হয় এটা করার জন্য আওয়ামী লীগের একটা বিশেষ দায়িত্ব আছে, এবং সেটা নিশ্চয়ই আওয়ামী লীগ করার চেষ্টা করবে বলে আমরা প্রত্যাশা করি। তেমনি একইভাবে আমি মনে করি যে এখানে ডক্টর কামাল হোসেনের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তার নেতৃত্বাধীন যে ঐক্যফ্রন্ট, বা ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি একজন সম্মানিত রাজনীতিবিদ, তার নেতৃত্বাধীন যে বিএনপি, তারা তাদেরও নিশ্চয়ই একটা দায়িত্ব আছে। এবং একটা রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দলের একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে দায়িত্ব থাকে। তো আমি প্রত্যাশা এটাই করব যে সকল রাজনৈতিক দল তাদের যে মানে দায়িত্ব দেশের প্রতি, জনগণের প্রতি, নির্বাচনী ব্যবস্থার প্রতি, সেটাকে মেনে নিয়ে তারা আপনার নির্বাচনটা যেন সফল হয় সে কাজে সহযোগিতা করবেন। আর আমি মনে করি যে সংলাপের কথা যদি একটু আসি, আপনার যে সংলাপ যেটা হয়েছে সেটা কিন্তু আমি মনে করি যে একটা ওয়েলকামিং ব্যাপার হয়েছে, এবং সংলাপটা মধ্যে দিয়েই কিন্তু আপনার আমাদের এখানে যে এক ধরনের কি বলবো, এক ধরনের গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল পলিটিক্যালি, সেই গুমোট ভাবটা কেটেছে। এবং আপনার মুখ দেখা দেখি হয়েছে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেটা হয়েছে। এবং আসলে দেখুন, মানে এখানে বিএনপি সহ যে জাতীয় ঐক্যফ্রন্ট, তারা তাদের কথা বলেছেন, এবং তাদের সব কথা যে গভর্নমেন্ট রাখতে পারবে বা রাখবে সেটা তো নয়, আবার গভর্নমেন্টের পক্ষ থেকেও আপনার মানে তারা তাদের কথা শুনেছেন, এবং সেক্ষেত্রে কোনো কোনো প্রশ্নে তারা যতখানি পারবেন মনে করেছেন সেক্ষেত্রে কিন্তু তারা কিছু কথা রেখেছেনই। এই দুই পক্ষের মধ্যে দিয়ে সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি যে একটা কাছাকাছি এসছেন পরস্পর, এবং একটা পলিটিক্যাল প্রসেসে তো কাছাকাছি আসতেই হবে পলিটিক্যাল পার্টিগুলোকে, পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের সাথে কথা বলবে। আমি মৌলিক জায়গা যেটা মনে করি সেটা হচ্ছে আসলে সেটা হচ্ছে আপনার যে এই দেশে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকেই আপনার সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমি আসলে মনে করি স্বাধীনতার বিপক্ষের কোনো রাজনৈতিক দলের এই দেশে রাজনীতি করারই অধিকার থাকা উচিত না। সেক্ষেত্রে সরকারে থাকবে রাজনৈতিক মানে স্বাধীনতার পক্ষের দল, বিরোধী দলেও থাকবে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল, এরকম একটা অ্যাটমসফিয়ার হবে, এবং সে তার মধ্যে দিয়ে কাজ করবে। এবং সেই ক্ষেত্রে বিএনপির যে সমস্যার জায়গাটা সেটা হচ্ছে বিএনপি জামাতের সাথে যেভাবে গাঁটছড়া বেঁধেছে, এখন হয়তো বলবেন তারা যে এখন তো জামাত দৃশ্যপটে নাই, কিন্তু কার্যত কী বাস্তবতা হচ্ছে যে জামাত তো বিশদলীয় জোটের অংশ, এবং আগামী নির্বাচনে আমরা পত্রপত্রিকায় দেখেছি তারা 61টা আসন তারা প্রস্তুতি নিচ্ছে, এবং তারা তাদের ক্যান্ডিডেটচার পুট আপ করবে, এবং তারা এটাও বলেছে যে তারা সেই সমস্ত আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তাদেরকে ঐক্যফ্রন্ট বা তাদের যে বিশদলীয় জোট তারা যা তাদেরকে যেখানে স্পেস দেবে। তার মানেটা কি? যে তার মানে বিএনপিকে আমাদের নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে,
এবং একাত্তরের ঘাতক হিসেবে তাদের জামাত জামাতের কথা বলছি, জামাতকে নিষিদ্ধ করেছে আমাদের নির্বাচন কমিশন। কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু আবার দল হিসেবে না হলেও নিবন্ধন বাতিল করেছে, যে তারা নিবন্ধন বাতিল করেছে, তার মানে নির্বাচনে অংশগ্রহণের সুযোগটাকে বাতিল করেছে। কিন্তু আপনার যেটা হচ্ছে যে তারা কিন্তু আবার তারা নিজের দলের নামে না হলেও তারা আপনার অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার, সেটা আপনার মানে সেটা তাদের তারা যে জোটের অংশ সেই জোট যে প্রতীক নিচ্ছে সেই সেটা নিয়ে করতে পারে, অথবা তারা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট হিসেবে করতে পারে, এই সুযোগগুলো রয়ে গেছে। এবং এই ব্যাপারে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমরা যেটা দেখছি একাডেমিক আলোচনায়, তারা যদি স্বতন্ত্র প্রার্থী হয় এবং তারা যদি ধানের শীষ প্রতীক নিয়ে, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিরোধী দলীয় জোটের সকল রাজনৈতিক দল সিদ্ধান্ত নিচ্ছে যে তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবে, সেক্ষেত্রে তো বিএনপির কিছু করবার নাই যদি তারা অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তারা কাজ করতে পারে যেটা সেটা হচ্ছে বিএনপির টিকিট তারা পেতে পারে, এটা একটা পথ হতে পারে। আরেকটা যেটা হতে পারে বা অন্য কোনো জোটভুক্ত কোনো দলের মানে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিংবা তারা আপনার বিএনপি কতগুলো জায়গা ছাড় দিয়ে দিতে পারে, যে জায়গাগুলোতে ধানের শীষ ইলেকশন করবে না সেটা তো আমরা দেখবো, যে বিএনপি প্রার্থী সেখানে আছে কি না, সে আছে কি না সেটা আমরা দেখবো, আমরা নিশ্চয়ই দেখার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমি পার্টিকুলারলি আমি বিএনপিকে নিয়ে অতটা চিন্তিত নই, চিন্তিত নই কারণ বিএনপি জামাতের গাঁটছড়া পুরনো বিষয়, এই গাঁটছড়া ছেড়ে তারা যে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে বলে মনে করি না, যত তাড়াতাড়ি বেরিয়ে আসে তত তাদের জন্য মঙ্গল এবং দেশের জন্য মঙ্গল। আমি বরং দেখার অপেক্ষা করছি ডক্টর কামাল হোসেন সহ আমাদের যারা মানে অগ্রণী চিন্তার মানুষ ঐক্যফ্রন্টে আছেন, তারা কিভাবে এই অ্যাকোমোডেশনটাকে দেখেন বা তারা কিভাবে রেসপন্ড করেন সেটা দেখতে চাই। তার মধ্যে দিয়ে কিন্তু তাদের লিটমাস টেস্ট সেটা আমি দেখতে চাই। উনি প্রথমে অধ্যাপক সাহেব বিএনপিকে একটু খোঁচা দিয়েছেন যে রাজাকারদের সাথে হাত মিলিয়েছেন, উইথ অল ডিউ রিগার্ডস টু ইউ, এসব আলোচনায় আসলে জাতির সামনে যেতে চাই না, তাহলে অনেককে অনেক গুণীজনদের সম্বন্ধে কথা বলে ফেলতে হয়। রাজাকারদের সাথে একাত্তরের স্বাধীনতার পরে রাজাকারদের ভরণ পোষণ করেছে আওয়ামী লীগ, আমাকে দিয়ে নাম বলাবেন না, এটা আমার অনুরোধ। যদি চ্যালেঞ্জে যেতে চান আমি আর আপনি চ্যালেঞ্জে যেতে পারি, রাজাকারদের ভরণ পোষণ করেছে আওয়ামী লীগ 1991 সনে। আমরা যখন নির্বাচনে বিজয়ী হলাম, মেজরিটি সিট পেলাম, আওয়ামী লীগকে আমরা বলেছিলাম আমাদেরকে সমর্থন দিতে সরকার গঠন করার জন্য, না করে আওয়ামী লীগ নেতৃত্ব কার কাছে গিয়েছিলেন তদবির করতে, উনি মারা গিয়েছেন, নামটা বলবো গোলাম আজম সাহেবের কাছে। ১৯৯৬ সনে যেই রাজাকারদের কথা আজকে বললেন, সেই রাজাকারদের সাথে পবিত্র সংসদে বসে বিভিন্ন জায়গায় এক টেবিলে মাননীয় আওয়ামী লীগের মাননীয় নেতৃবৃন্দগণ, একদম উপরস্থ নেতৃবৃন্দ সহ রাজাকারদের সাথে বসে মিটিং করেছে বিএনপিকে উৎখাত করার লক্ষ্যে, সেই ছবি পত্র পত্রিকায় তখন এসেছে। সেই কারণে 1996 সরকার গঠন করে সেই গভর্নমেন্টে দুইজন রাজাকার ফ্যামিলির লোক রাজাকার ছিল, মন্ত্রিসভায় পতাকা পেয়েছিল। বর্তমান সংসদে আমার পার্শ্ববর্তী এলাকা কোটিয়াদি পাকুন্দিয়ার এমপি আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত উনি রাজাকার, মুক্তিযোদ্ধারা মিছিল করেছে, মামলা হয়েছে ওনার বিরুদ্ধে। কাজী বিএনপিকে রাজাকার আওয়ামী লীগের বর্তমান এমপি সোহরাবুদ্দিন সাহেব, কাজী বিএনপিকে রাজাকারের সংজ্ঞায় ফেলার চেষ্টা করবেন না, কারণ সেই ইতিহাস আওয়ামী লীগের অনেক রয়েছে। কাজী এই ব্যাপারে আওয়ামী লীগের ইতিহাস আছে বলে যে বিএনপি সেখান থেকে মুক্ত, আমি উত্তর দিচ্ছি আমাদের রাজনীতি ওটা বলে, আপনি দেখাতে পারেন যে আওয়ামী লীগেরও আছে আপনাদেরও, আমাদেরও আছে, আমি অস্বীকার করি না, আমাদেরও আছে, আমি অস্বীকার করব না, বাট যখন আমাদেরকে ব্লেম করে দেন আই হ্যাভ টু রিপিট দ্য সেম ম্যানার সেম স্পিড যে রাজাকার ওনাদের সাথে আছে। টিরানিক্যাল গভর্নমেন্ট কেন বলে শুনি, আমার আপনি আমার কাছে জবাব চাচ্ছেন, ডু ইউ নো হোয়াই আই হ্যাভ সেড ইট, হত্যা খুন গুম মানুষের নাগরিক অধিকার হরণ ভোটের অধিকার হরণ, ইউনিয়ন পরিষদের ইলেকশন মানুষ ভোট দিতে পারেনি, উপজেলায় মানুষ ভোট দিতে পারেনি, কুকুর শুয়ে থাকে ভোটের কেন্দ্রে, মানুষ ভোট দিতে যেতে পারে না, যায় না, ভয় পায়, ভোট মানুষ দেয় একখানে রেজাল্ট যায় আরেকখানে,
আপনি চেনেন এসছে সালাউদ্দিনকে, আপনার ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের স্থায়ী কমিটির সদস্য, তার মতন একটা বড্ড ছেলেকে পাগল বানিয়ে নিজের স্বাধীন রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের বাইরে ভারতের আসাম রাজ্যে ফেলে দিয়ে আসা হয়। ইজ ইট নট এ টিরানিক্যাল গভর্নমেন্ট? সে পাগল সালাউদ্দিন, তাকে আজকে কয় বছর যাবৎ ভারতের মাটিতে থাকতে হচ্ছে কারারুদ্ধ অবস্থায়। হোয়ার ইস আওয়ার ইলিয়াস আলী? ইলিয়াস আলীর মতন একজন ছাত্রনেতা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে যে মুখ্য ভূমিকা পালন করেছে, সেই ইলিয়াস আলী আজকে হদিস নিয়ে সরকার দিতে পারে না। সাগর রনি হত্যার বিচারের জন্য ইকবাল সুবান চৌধুরী মিছিল করেছে প্রেস ক্লাবের সামনে, যেই মুহূর্তে উপদেষ্টা হইলেন সেই মিছিল আর ইকবাল সুবান চৌধুরী নাই, আজ পর্যন্ত সেই রহস্য পেলাম না। আজ পর্যন্ত 57 জন সামরিক অফিসার হত্যার যে সামরিক যে তদন্ত হয়েছে সেনাবাহিনী, সেই তদন্ত পাইনি। আমরা মিছিল করতে পারি না, মিটিং করতে পারি না, ভোট দিতে পারি না, মিডিয়ায় কথা বললে বিচার হয়, গায়েবী মামলা হচ্ছে, আমরা ঘটনা জানি না, গায়েবী মামলা হচ্ছে, হাজার হাজার মানুষকে আসামি দেওয়া হচ্ছে। তারপর যদি আমি টিরানিক্যাল গভর্নমেন্ট বললে, আপনার মতন শিক্ষক যাদের কাছ থেকে আমরা শিখেছি যদি বলেন ভুল বলেছি, আমি সরি বলা ছাড়া আমার আর কোনো অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ নাই উইথ অল রিগার্স। আপনি বলেন আওয়ামী লীগ অফিসের গেটে পুলিশ ছিল না, ছিল, নো, পুলিশ ছিল, পুলিশ আমাদেরও ছিল, আওয়ামী লীগেরও ছিল, দূরে ছিল, বাট দ্য সিনারিও আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ, মিস্টার প্রফেসর, আই রেসপেক্ট ইউ বিকজ আমি আজকের এই জায়গায় আসছি আপনার মতন শিক্ষকের কাছ থেকে শিখে। আমরা যখন গেলাম আস্তে আস্তে আমাদেরকে ন্যারো করে দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ফুটপাতে, হোয়াই? আওয়ামী লীগকে তো চাপিয়ে দেওয়া হয় নাই, সেই কাজ করা হয়েছে। কাজী সেইখানে পুলিশ, আমাদের এখানে পুলিশ ছিল অ্যাগ্রেসিভ মোডে, আগের দুই দিনের কথা তো কমপ্লেন দেয় নাই, ওই গত পরশু দিন একটা বলছি, অ্যাগ্রেসিভ মোডে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে বিএনপির গণজমায়েত না হতে পারে। আওয়ামী লীগের ভিত কেঁপে গিয়েছে, এবং ভাষ্যকার, 71-এর ভাষ্যকার বলেছে 12 তারিখে যে গত 20 বৎসরে এত বড় জনসমাবেশ আর তারা দেখেননি, যে জনসমাবেশ বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রির সময় দেওয়া হয়েছে। আপনি বলছেন আমরা ভয় পাচ্ছি, হোয়াই? আমরা তো ভয় পাওয়ার লোক না, আমরা ভোটে যেতে চাই। ভয় পাচ্ছেন আপনারা আওয়ামী লীগ, কারণ আমাদের জনসমর্থন দেখে আওয়ামী লীগের ভিত কেঁপে উঠেছে, সেই কারণে আওয়ামী লীগ ইলেকশনকে ম্যানিপুলেট করতে চাচ্ছে, সেই কারণে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারদেরকে মুখ চিনে কোন দল করে দেখে নির্বাচিত করতে চাচ্ছে না। আমি আবার আসতে হচ্ছে, কাজী বিএনপি রাজাকার প্রশ্নটা বলেছেন আজকে কৌমি মাদ্রাসা, একসময় আপনারা তেঁতুল হুজুর বলেছেন, আজকে কি হাস্যকর? হ্যাঁ, আমরা নির্বাক জাতি, মাননীয় প্রধানমন্ত্রী হেফাজতকে বলেছেন আর তেঁতুল হুজুর বলা যাবে না, কারণ ওনারা আমাদেরকে ভোট দেবেন। দেখেন নিজের স্বার্থে কীভাবে টোটালি পোল্ট্রি মেরে ফেলে যায় রাজনীতিতে। কয়েকদিন আগে তেঁতুল হুজুর, আজকে মিষ্টি হুজুর ভোটের জন্য। কাজী আমরাও রাজনীতি করি, আমাদেরও ভোটের হিসাব বিকাশ আছে। জামাত ইসলাম আমাদের সাথে নৌ দানের সৃষ্টি নিয়ে করবে না স্বতন্ত্র নিয়ে করবে, দ্যাট ইজ আওয়ার ইনসাইড পলিটিক্স, দ্যাট ইজ আওয়ার ইনসাইড ট্রিক্স। আমরা ভোটের খেলা যেমন আওয়ামী লীগ খেলতে, ভোটাররা জনগণ তো বিচার করবে, বা আমরা যারা পর্যবেক্ষণ করি আমরা তো দেখব যে জনগণ সেই জিনিসটা প্রসেস, পলিটিক্যাল প্রসেস বলছেন কাছাকাছি আসো, যা 100% আই ডু এগ্রি উইথ ইউ, আই অনার ইউর ভিউজ, বাট আদু কি সেটা আছে? যদি কাছাকাছি আসতাম, আমরা একটা নির্বাচনে আসছি, তাহলে আমাদের পল্টন অফিসে এই ঘটনাটা ঘটতো না, তাহলে আজকে 3-4 মামলা দিয়ে 50 জন ছেলেকে অ্যারেস্ট করা হতো না, এই ছবি টেলিভিশনে ফর্মে আসে, ইয়াতে ফেসবুকে এসেছে, কে আগুন দিয়েছে, অপু নামের যে ছেলেটি তাকে গ্রেফতার করা হোক, কারা হেলমেট পরা ছিল তাদেরকে গ্রেফতার করা হোক, তাহলে তার আমাদের 50 জন ছেলেকে গ্রেফতার করতে হয় না। কাজী আমি যেই কথাগুলি আপনি বলেছেন, এই কথাগুলি অন্তত আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করবো, কারণ আপনি শিক্ষক, শিক্ষক ইজ শিক্ষক অলওয়েজ, আপনি আমার শিক্ষক থাকেন বা অন্য ছাত্রের শিক্ষক, কাজে আপনাদের কাছ থেকে জাতি অত্যন্ত মূল্যবান কথা আশা করি সেটাই বলবো। মেজবা কামাল, এবং এখানে যে অগ্রণী চিন্তার রাজনৈতিক দল হিসেবে অনেকে আওয়ামী লীগকে মনে করেন, অসাম্প্রদায়িক শক্তির রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আওয়ামী লীগকে দেখতে চান, কিন্তু উনি অভিযোগ করেছেন হেফাজতের কথা, এর বাইরেও জানি আমরা যে ধর্মভিত্তিক বেশ কিছু রাজনৈতিক দল পরম দৃশ্যত যাদের সঙ্গে একসময় বেশি সখ্যতা ছিল তাদের সঙ্গে এখন সংখ্যাটা অনেক কম নাই বললেই চলে, সেই সংখ্যাটা পুরোটা আওয়ামী লীগের সঙ্গে এখন। হ্যাঁ হ্যাঁ, না নিশ্চয়ই, আমি শুধু একটা জিনিস বলতে চাই বকুল ভাই আপনার জন্য, যে আমি যখন এই ডিবেটগুলো হয়, ডিসকাশনগুলো হয়, তখন আমি দেখি যে আপনার আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে যে সমালোচনাগুলো করে সেই সমালোচনার মধ্যে দিয়ে অনেক সত্য কথা বেরিয়ে আসে, আবার বিএনপি যখন আওয়ামী লীগ সম্পর্কে সত্য সমালোচনা করে তার মধ্যে দিয়েও অনেক সত্য কথা বেরিয়ে আসে। হ্যাঁ,
কিন্তু মাঝখান থেকে মানে এই এই উভয় সত্যের জাঁতাকলে পড়ে যারা নিষ্পেষিত সেই জনগণের ভয়েস কিন্তু আসে না। হ্যাঁ, তো আপনার মানে আপনার বা আপনার দল বা আপনার জোটের সমালোচনা করে কিছু বলেছি বলে আপনি আমাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনি বানালেই আমি আওয়ামী লীগ হব না, কারণ আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি স্বাধীনতার পক্ষের একজন মানুষ এবং আমি স্বাধীনতার নেতৃত্বকারী দল হিসাবে আওয়ামী লীগের যে ভূমিকা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার জায়গায় কোনো মেজরকে বসানোর চেষ্টা করি না। আমি যারা করেন তারা ভুল কাজ করেন এটা মনে করি। তো আমি আসলে আপনার সাথে এই কথার জায়গায় একমত হব যে মানে তেতুল হুজুরের হেফাজতের সাথে যে গাঁটছড়া আজকে আওয়ামী লীগ তৈরি করছে সেটা একটা পলিটিক্যাল গেমের অংশ। হ্যাঁ, কিন্তু আবার একইভাবে এই গেম তো বিএনপি প্লে করছে বটেই, এবং আমরা তো ভুলে যাইনি আপনার যে 5ই মে তারিখটা ছিল সম্ভবত বাংলাদেশ ব্যাংকের সামনে যে ঘটনাটা ঘটেছিল, তার সাথে তখন বিএনপি ছিল এবং তখন আপনার এদেরকে নিয়েই আপনার সেদিন বিএনপি স্বয়ং খালেদা জিয়া তারা যে কাজটা করেছিলেন সেটা কিন্তু, এবং সেদিন ঢাকা শহরকে যে মানে চরম হুমকির মুখে ফেলে দিয়েছিলেন, হ্যাঁ সেটা কিন্তু আপনার রাজনৈতিক দল আপনার রাজনৈতিক সংগঠন সেদিন কিন্তু সেটা করেছিলেন, কাজেই আপনার সেই কথাও কিন্তু এদেশের মানুষ মনে রেখেছে। আসলে মুশকিলটা হচ্ছে কি যে আমাদের দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে টানাটানিতে কোনো মানে বিভিন্ন দলই ভূমিকা রাখছে। এক্ষেত্রে আওয়ামী লীগ যে ভূমিকা রেখেছে সেটাকে আমি সমর্থন করি না, আর বিএনপি যা করছে, বিএনপি তো আপনার রীতিমতো তাদের সাথে ঘর সংসার পেতেছে, তো এই ঘর সংসার পাতার কাজটা এবং বিশেষ করে 71-এর ঘাতক দালালদের বিচারের কাজটা, সেই কাজটাকে যেভাবে আপনার মানে তাকে জামাতকে রক্ষা করার জন্য বিএনপি যেভাবে সমর্থন করেছে সেই সমর্থনটা মানে অন্তত বিএনপির মধ্যে আপনারা যারা মুক্তিযোদ্ধারা আছেন আপনারা সেই ব্যাপারে যে সোচ্চার হবেন এটা কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম। তো আমরা যেটা এখন আমি সোজা কথাভাবে কী বলতে চাই, আমি বলতে চাই যে দেখুন বাংলাদেশের মানে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পরাস্ত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র, এদেশে যারা অসাম্প্রদায়িক শক্তি আছে সে অসাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য নানা ষড়যন্ত্র, এবং বঙ্গবন্ধু শুধু হত্যার শিকার হননি। আমরা দেখছি যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে আমরা দেখেছি সেনা বিদ্রোহ হয়েছে, আবার যখন 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসছে আমরা দেখেছি তারপরে বিডিআরের সেই মানে আপনার দুঃখজনক ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবং গোটা 71-এর মুক্তিযুদ্ধে যতজন সামরিক অফিসার শহীদ না হয়েছেন আপনার এই বিডিআর ঘটনায় কিন্তু তার চেয়ে বেশি সংখ্যক আর্মি অফিসার তারা সেদিন মৃত্যুবরণ করেছেন, হ্যাঁ শহীদ হয়েছেন। তো এই যে আপনার অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু আসলে মানে কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি মনে করি যে এই দেশে মানে 96 সালেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, 2009 সালেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, কিন্তু সেইখানে আমরা দেখেছি যে মানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। কাজে আওয়ামী লীগ তো নিজে নিজের বিরুদ্ধে কাজ করবে মনে করার কোনো কারণ নাই, তো কাজেই এগুলোর পেছনে নানা রকমের ষড়যন্ত্র আছে, কোথা থেকে কী আছে এগুলো সবসময় দেশের মানুষ জানতেও পারে না, এগুলো স্পষ্ট করে প্রকাশও হয় না। কিন্তু আমি মনে করি যে নির্বাচনে যখন যে দল জয়যুক্ত হয় তাদের 5 বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট তারা লাভ করে, সেই দলকে আমরা সমর্থন ব্যক্তি হিসেবে করি অথবা না করি তাতে কিছু আসে যায় না, বা রাজনৈতিক দল হিসেবে আমি ভিন্ন রাজনৈতিক দলে অবস্থান করি বা না করি, জনগণ যাকে রায় দিয়েছে তাকে ক্ষমতায় নির্বিঘ্নে 5 বছর যেন তারা থাকতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার। কাজে আগামীতে যে ভোট আসছে না, সেই ক্ষেত্রে আগামীতে যে ভোট আসছে সেই ভোটেও আমি এটা প্রত্যাশা করব যে এই ভোটে যদি মানে যারা জয়যুক্ত হবে সেই জয়কে মেনে নেওয়ার, হ্যাঁ এবং তাদেরকে মানে পরাজয়কে স্বীকার করার সংস্কৃতি আমাদের দেশে থাকতে হবে, এবং তারা আপনার যারা বিজয়ী হবে তাদেরকে
তাদেরকে সহযোগিতা করতে হবে, তারা যেন নির্বাচন করেন। আমি মনে করি বরং আমি একটা অন্য একটা প্রসঙ্গে জাস্ট খুব অল্প কথায় তুলি জিল্লুর ভাই, আমি এটা বলতে চাই যে দেখুন আমাদের দেশে ডিবেটটা না আপনার ইস্যু ভিত্তিক হয় না, আপনার ডিবেটগুলো সব আপনার এই মানে ধাক্কা ধাক্কি গুতো গুতি মারামারি এই আমরা ইস্যু করতে চাই কিন্তু করা হয়ে ওঠে না, কারণ এমন সব ঘটনা ঘটে যে সেগুলো নিয়ে আলোচনা না করলেও আবার না না আমি আমি জানি না, কিন্তু ধরেন আমি মনে করি যে ধরেন আপনার ডিবেটটা কি হওয়া উচিত, ডিবেটটা হওয়া উচিত আপনার মানে আপনার ইস্যু ভিত্তিক, মানে আমি বলবো যে আপনার অর্থনৈতিক কর্মসূচিটা কি, না না ডিবেটটা হওয়া উচিত আপনার পলিসি ম্যাটার্স, হ্যাঁ পার্লামেন্টের ডিবেটগুলো কি নিয়ে হওয়া উচিত, পার্লামেন্টের ডিবেটটা হওয়া উচিত পলিসি ইস্যুতে, হ্যাঁ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিবেট কি হওয়া উচিত পলিসি ইস্যুতে। আমি জানি না যে ধরুন আওয়ামী লীগ যে অর্থনৈতিক নীতি অনুসরণ করছে, এখন তো নিশ্চিতভাবেই বাংলাদেশ একটা উন্নয়নের আপনার মানে আওয়ামী লীগের পরিভাষায় তারা বলেন উন্নয়নের মহাসড়কে, আমি উন্নয়নের মহাসড়কে আমরা বলি বা না বলি কিন্তু বাংলাদেশ যে উন্নতির দিকে এগোচ্ছে উন্নয়ন করেছে অনেক, এটা তো বাস্তবতা। তো এই যে উন্নয়নের অগ্রযাত্রায় আজকে বাংলাদেশ, আমি সে কথা বলছি আপনার যে ধরুন আমি এখানে বুঝতে চাই যে ধরেন এখানে যদি জাতীয় ঐক্যফ্রন্ট আসে কিংবা আপনার বিএনপি আসে, তারা অর্থনৈতিক পলিসিতে কি ধরনের পরিবর্তন করবেন যাতে করে আমাদের উন্নয়ন যাত্রাটা আরো বেশি দ্রুততর হবে, হ্যাঁ বা তারা ধরেন আওয়ামী লীগ কোন ইস্যুতে কি করছে আর তার জায়গায় বিএনপির অল্টারনেটিভটা কি বা কোনটা সমর্থন করবেন, অব্যাহত রাখবেন কোনটা রাখবেন না, এবং এবং সেটা আপনার মানে কোনটা অব্যাহত রাখবেন কোনটা রাখবেন না। এবং আমি আসলে মনে করি যে খুব দ্রুত এখন রাজনৈতিক দলগুলোর আপনার নির্বাচনী ম্যানিফেস্টোটা সামনে আসা উচিত, এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যে জিনিসগুলো আপনার মানে আসবেন সেগুলো নিয়ে ডিবেট এবং ডিসকাশনস তা আসুক, সেটা যদি হয় তাহলে কিন্তু এই ধরনের ধাক্কাধাক্কির বিষয়গুলোর আমাদের ধাক্কা ধাক্কিতে দুই দলের জনগণের ভয়েসগুলি আসে না, আপনি আওয়ামী লীগ করেন না ভালো কথা, যদি জনগণের ভয়েস আসে না আপনি যখন বলেন যে আপনি আওয়ামী লীগ করেন না আপনাকে, আপনি তো আর আমি মনে করি আপনি পল্টনে যে ঘটনাটা ঘটেছে আপনি সেটা ঘৃণা করা উচিত ছিল কিন্তু সেটা আপনি করেননি, কাজে আপনার সমর্থন কর কিন্তু বলা উচিত ছিল যে এটা সরকার করেছে, এই সত্য এটা তো কেন পুলিশ যাবে আমাদের এখানে এভাবে, এটা তো ছবি এসেছে, এইখানেও ছবি আছে এই পিছনে ব্যাকগ্রাউন্ডে, কাজে আপনি বিবেকবান মানুষ, আমি তো বিএনপি করি না ভাই, আপনি বিএনপি করেন না, আপনি পলিটিক্যাল বক্তব্যের সাথে একমত হবেন না, আপনি ঠিক আছে আপনি করেন, ইফ ইউ আর এ নিউট্রাল ম্যান দেন আপনি পরিস্থিতিকে অনুধাবন করে বলা উচিত কারা এটা করেছে কেন করেছে কেন পুলিশ গিয়ে পুলিশ ইনভেস্টিগেট করুক করেছে, এটা পুলিশ ইনভেস্টিগেট করলে কিন্তু দায়মুক্ত হওয়া যাবে না, এই কথা বলে দায়মুক্ত আছে। আরেকটা কথা আপনি বলেছেন জানি না কাকে আপনি মিন করেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে মেজরের তুলনা করা মানে যায় না, তুলনা করেন না অবশ্যই, বঙ্গবন্ধু ইজ বঙ্গবন্ধু, মেজর কথাটা আসলো কেন আপনার কাছে, মেজর জিয়া স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম আজও শরীরের রুম দ্বারা যখন বলছিল বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে, আমি মেজর জিয়া বলছি, আমরা সেই জিয়ার কথা বলি, সেই জিয়াকে আমরা প্লিজ ডোন্ট তখন বামপন্থী রাজনীতি করতেন বলে শুনছি, প্রফেসর মাই রেসপেক্টেড প্রফেসর আপনি যে বলেন আমরা সেই জিয়াকে রেসপেক্ট করি, সেই জিয়াকে মূল্যায়ন করি, নট আমাদের মূল্যায়ন যে শুড বি ট্যান্টামাউন্ট টু দ্য ফিটনেস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইউ পিপল আর কনফিউজিং ইন বিটুইন দিস টু পার্সোনালিটি, আমরা বঙ্গবন্ধু আর জিয়াকে একসাথে করি না, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জায়গায় থাকবেন বাঙালির শ্রেষ্ঠ সন্তান, বা জিয়া মোস্ট কারেজিয়াস সোলজার অফ দ্য 71 লিবারেশন ওয়ার, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আমি মেজর জিয়া বলছি বঙ্গবন্ধুর পক্ষে, আমরা সেই দিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আই সোয়ার অন গড আই ওয়েন্ট টু দ্য ফ্রিডম ফাইটিং আফটার হিয়ারিং দিস ডিক্লারেশন ফ্রম জিয়াউর রহমান। আপনি জিয়াউর রহমানকে অবমূল্যায়ন করেন কী কারণে, যে জিয়া মেজর জিয়াকে টানলেন বঙ্গবন্ধুর সাথে, ইউ পিপল আর ডাউনগ্রেডিং দ্য পার্সোনালিটি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে যারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলেন, ইউ পিপল আর সাইলেন্ট while Aumili killed Bangabandhu Sheikh Mujibur Rahman and occupied the power stepping on the মানে লাইভ ব্লাড অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু তাজা রক্তের উপর পা দিয়ে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় নেচে নেচে গেল, বঙ্গবন্ধু লাশ পড়েছিল, একজন আওয়ামী লীগের সেদিন বের হন বঙ্গবন্ধু লাশ আনতে, আমি কনগ্রেচুলেট করবো শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিচার করেছেন, আপনারা আওয়ামী লীগ পারেননি
কাজ আজকে বড় বড় কথা বঙ্গবন্ধুর কথা বলে বলেন, এগুলি বাতুলতা স্যার আমি কিছু মনে করি না, উইথ অল রিগার্ডস টু ইউ। বঙ্গবন্ধুর সঙ্গে আমরা জিয়াকে তুলনা করি, জিয়া ইজ জিয়া, স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি। সেনাবাহিনীর যে তদন্ত রিপোর্টটা হয়েছিল সেই তদন্ত রিপোর্ট কোথায় আজ পর্যন্ত আমরা সেটা পাইনি। হ্যাঁ, সাগরণী হত্যা রিপোর্ট কোথায় আজ পর্যন্ত আমরা পাইনি, ইলিয়াস আলী কোথায় আজ পর্যন্ত আমরা পাইনি, এগুলি আপনারা বলেন তাহলে তো জাতির বিবেক বের হয়ে আসবে। আজকে কেন প্রিজাইডিং পুলিংদেরকে আওয়ামী লীগ কিনা দেখে মানে প্রশাসন দেখতেছে, বিচার ডেকা ডেকা জিজ্ঞেস করতেছে? ইউ পিপল, ইউ দ্য ইন্টেলিজেন্ট পিপল, আপনাদেরকে রেসপেক্ট করি, ইউ পিপল শুড কাম ফরওয়ার্ড টু আস্ক হোয়াই এগুলো হবে কেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হোক, বিএনপি আওয়ামী লীগ নেচে গান গে ফর্ম জমা দিয়েছে, জাতীয় পার্টি নাচ গান করে ফর্ম জমা দিচ্ছে, আর বিএনপি করলে বাস আগুন লেগে গেল মনে জনতার স্রোত দেখে। দিস থিং শুড বি অ্যাভয়েড, লেভেল প্লেইং ফিল্ড। আমি আপনাকে বলবো, আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডের একজন টিচার, আপনি আই ডিউলি রেসপেক্ট ইউ, এটা বলেন, লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করেন, জাতিকে রক্ষা করেন, নিরপেক্ষ নির্বাচন দেন, যার খুশি তাকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আসুক, আমরা একটা শান্তিপ্রিয় বাংলাদেশ চাই, মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর জায়গায় রাখতে চাই, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষককে তার জায়গায় রাখতে চাই, নো কম্পারিজন, আমরা কম্পেয়ার করতে চাই না, সেই জায়গায় আসেন, জাতি ধন্যবাদ দিবে। আর একটি কথা বলতে চাই আপনাকে, শেষ কথা আপনাকে, আর আমি সময় দিতে পারবো না, তো আপনি এই দেশে 3% প্লাস ভোট আছে, মৃত ভোট এবং বিদেশে থাকা ভোট, এই আই মানে এই ভোটগুলিকে নির্বাচন কমিশন আইডেন্টিফাই করে নির্বাচনী এলাকা ওয়াইজ এগুলিকে এলিমিনেট করা উচিত, ক্রস দেওয়া উচিত, যাতে ভোটগুলি কাজ না হতে পারে। এই ইভিএম কিন্তু বিদেশে থাকা তো কেউ কেউ দেশে এসে ভোটও দিতে পারে না, যারা দেশে এসে ভোট দিতে পারে, যারা ভোটার আছে তারা ভোট দিতে পারে, যারা আসে তারা রিপোর্ট করবে, রিপোর্ট করলে সেটা রিটার্নিং অফিসার সেটা করবে, এই কাজগুলি করা উচিত টেকনিক্যালি, যাতে নির্বাচনটা বায়াস না হয়, যাতে আমরা নির্বাচনটা করতে পারি। বিলিভ মি মিস্টার প্রফেসর, উইথ ডিউ রেসপেক্ট, নির্বাচনটা করতে চাই, একজন মুক্তিযোদ্ধা, দেশটার ভালো চাই, এই দেশের মানুষ, আমি কিন্তু প্রথমে কথা বলছি, থর থর করে কাঁপছে ধরুনি, সাগরে উত্তাল ঢেউ, যদি নির্বাচন না হয় আমাদের ইজ্জত নষ্ট হবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, আমরা কথা বলতে পারবো না, দেশ ইজ্জত নিয়ে থাকতে পারবো না, কাজে আপনারা যারা বুদ্ধিজীবী আপনারা কথা বলেন, যাতে নির্বাচন নিরপেক্ষ হয়, সকল দল যেন সমান পায়, এই যে সংবিধানে লেখা আমি শেষ করতেছি, 11 প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানব অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, আজকে নাই, এটিকে এনশিওর করেন, 19-1 সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবেন, আজকে কি আছে? নাই। ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক মেজবাহ কামাল। আসলে আমি বকুল ভাইয়ের সাথে ডিবেট করতে চাই না, হ্যাঁ, এটা কোনো ব্যক্তিগত ইস্যু না, এটা হচ্ছে আপনার আসলে রাজনীতির একটা অ্যানালিসিসের মঞ্চ, তো সেদিক থেকে আমি মনে করি যে আপনার মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। আসলে আমাদের দেশে একটা বড় সংকট তৈরি হয়েছে যে বঙ্গবন্ধু জাতির পিতা এবং একটা বাঙালির প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ার পেছনে বঙ্গবন্ধুর যে অবদান, সেই অবদানকে একটা মহল থেকে বরাবরই অস্বীকার করে আসা হয়েছে, এবং তার জায়গায় সেখানে মেজর জিয়াকে উপস্থাপন করার চেষ্টার মধ্যে দিয়ে, ঠিক আছে, এই এই চেষ্টার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দেশের রাজনীতি, হ্যাঁ, আপনার কলঙ্কিত হয়েছে। আমি মনে করি ইতিহাসের সত্য যেটা, সেই সত্যটাকে স্বীকার করে নেওয়া উচিত। আজকে বিএনপি বলুক না যে বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা, এবং বঙ্গবন্ধু হচ্ছেন, উনি নিজে যে ভাষায় কথা বললেন যে বঙ্গবন্ধু হচ্ছেন বাঙালি জাতির, বিএনপির এখন বিশাল বিশাল জনসভায়, মানে জাতীয় ঐক্য ফ্রন্টের, যেখানে মূলত মূল ফোর্স বিএনপি, হাজার হাজার, সেখানে ডক্টর কামাল হোসেন বলছেন, শুধু ডক্টর কামাল হোসেন না, সুলতান মাহমুদ মনসুর বলছেন বা কাদের সিদ্দিকী বলছেন, সবাই তো বঙ্গবন্ধুর কথা বলছেন, এবং সেখানে তো বিএনপির কোনো নেতা কর্মী কেউ দাঁড়িয়ে একটা প্রতিবাদ করেনি, কোন রকমের একটা প্রতিবাদ করেননি, প্রতিবাদ যেটা বাংলাদেশের রাজনীতিতে আমরা অতীতে কখনো দেখিনি, সেটা প্রতিবাদ করেননি, কিন্তু যারা বলছেন তাদের নিজেদের একটা আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড আছে, না না সেটা সেটা ডক্টর কামাল হোসেনের আছে, সুলতান মাহমুদ মনসুরের আছে, মাহমুদুর রহমান মান্নারও আছে, কাজে সেদিক থেকে তারা বলছেন। আমি মনে করি কি যে ধরুন এই বিষয়গুলোকে না একটা কনসেনসাস তৈরি হওয়া উচিত, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ডিবেট হওয়ার দরকার নেই, ডিবেটের উপরে ওঠা উচিত এখন, বঙ্গবন্ধু জাতির পিতা, আমাদের মহান মুক্তিযুদ্ধের, মানে তিনি হচ্ছেন
প্রধান আমাদের সাথে এটাও বলেন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাইলেই তো কনসেনসাস হয়ে যায়, ওইটাকে মাইনাস করেন কেন? ঘোষক হিসেবে যদি আপনার মানে ঘোষণা পাঠকারীকে বলেন, তাহলে তো মানে আপনি বলেন না যে তিনি ঘোষণা পাঠ করেছেন। আমি বাংলার এত গ্রামার বিশ্লেষণ করতে চাই, গ্রামার বিশ্লেষণ তো করতে হবে, ঘোষণা দেননি, ঘোষণা দেননি, তিনি ঘোষণা পাঠ করেছেন। ঠিক আছে, জাতির কাছে আর একটা ভোটাভুটি দেন তাহলে, বঙ্গবন্ধুকে আরো নিচে নেন আপনারা, বঙ্গবন্ধুকে নিচে নামার চেষ্টা করতে করতে বিএনপি নিজে নিচে নেমেছে। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড দেন ইলেকশনে, ঠিক আছে শুনুন, ইলেকশনে যদি জেতেন তাই বলে বঙ্গবন্ধুকে আপনি ইতিহাস থেকে মুছে দিবেন? আমরা মুছে দিতে চাই না, সেটাই বল, শুধু তাই হবে যারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে তারা যে বঙ্গবন্ধুকে অপমান করেছে ওটা ঠিক আছে। আপনার কথা আমি শুনেছি ভাই, আপনার কথা তো আমি ইন্টারাপ্ট করি, সময় নেই দুই মিনিট। কাজেই আমি যেটা আপনার বলতে চাই সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের উপরে আমরা উঠি, এবং আমরা সেদিক থেকে আপনার মানে আমার মনে হয় যে তাহলে আমাদের রাজনীতির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, জিয়াকে নিয়ে বিতর্কের উপরে উঠতে হবে, জিয়াকে নিয়ে বিতর্ক করার মতো বহু কারণ আছে, বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়ার সম্পৃক্ততার বিষয়গুলো, বঙ্গবন্ধুর হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের অনেক নেতা, আওয়ামী লীগ কিল্ড বঙ্গবন্ধু, এই জন্য আপনারা বঙ্গবন্ধুকে ডুবানোর চেষ্টা করছেন। শুনেন মানে আমি আপনার সাথে, না না আপনি আমাকে বলতে দেন, আপনি আমাকে বলতে দেন, আপনি বলবেন না জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারী, জিয়া আমাকে আমাকে বলতে দেন, আওয়ামী লীগ খলনায়ক, শুনুন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, জিয়াউর রহমান হচ্ছেন এই মুক্তিযুদ্ধের যে আপনার যে মানে জেড ফোর্স, সেই জেড ফোর্সের প্রধান ছিলেন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। জিয়াউর রহমান 1971 সালে বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করেছিলেন, সে ব্যাপারেও তো কোনো সন্দেহ নাই। সমস্যাটা যখন হয় তাকে আপনারা বঙ্গবন্ধুর জায়গায় যখন সমাবেশিত করার চেষ্টা করেছেন, করেছেন ভাই, আপনি তো অতীতকে অস্বীকার করতে পারবেন না, সেগুলোই তো সমস্যা তৈরি করেছেন। এবং আপনার যেটা হয়েছে যে বঙ্গবন্ধুর হত্যা এ দেশকে আবার পাকিস্তানে ফেরত পাঠানোর চেষ্টার অংশ, এবং যে রাজনৈতিক মতাদর্শকে পরাজিত করেছে 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই রাজনৈতিক মতাদর্শকে পুনঃপ্রতিষ্ঠার কাজ করেছে বিএনপি। না শুনুন তো, সেদিক থেকে আমি মনে করি বঙ্গবন্ধুর হত্যার সাথে নিশ্চয় আওয়ামী লীগের নেতৃত্বের একটা অংশ যুক্ত ছিলেন, যারা আওয়ামী লীগ পরিত্যাগ করে সেদিন ডেমোক্রেটিক লীগ গঠন করেছিলেন, বা এবং তারা জাতীয় চার নেতাকে জেলখানার মধ্যে হত্যা করেছে, এগুলো সবই সত্যি কথা ইতিহাসের। এবং তার সাথে জিয়াউর রহমান সহ আরো অনেকের ভূমিকা সংশ্লিষ্টতার কথা আজকে কিন্তু জাতি জানতে পারছে। কাজে আমি মনে করি যে ইতিহাসের স্বার্থে আজকে ইতিহাসের কাছে যার যা পাওনা সেটা তাকে দিতে হবে। ধরুন বঙ্গবন্ধু জাতির জনক, তাকে তার জায়গায় তাকে অবশ্যই রাখতে হবে, ইতিহাস থেকে তাকে মুছে ফেলা কখনো যাবে না। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, এটা তো সত্যি কথা, এই 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 স্বীকৃতি তো নিশ্চয় তার আছে এবং থাকতে হবে, সে ব্যাপারেও কোনো সন্দেহ নাই। কিন্তু জিয়াউর রহমান একাত্তরের পরে, জিয়াউর রহমানের একাত্তরের ভূমিকা আর জিয়াউর রহমানের পঁচাত্তরের পঁচাত্তরের যে ভূমিকা, সেই ভূমিকা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। জিয়াউর রহমান শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন রাজাকারকে, আর শাহ আজিজুর রহমানকে 72 সনে বঙ্গবন্ধু টাকা দিয়ে তার পরিবারকে ভরণ পোষণ করেছে, গাড়ি কিনে দিয়েছে, করতে পারেন আমি জানি, কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী বানান নাই রে ভাই, টাকা দেওয়ার প্রধানমন্ত্রী বানান একই কথা, গোলাম আজমকে তো তিনি, আমি শেষ করতে চেষ্টা কথা বলে, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আপনি বলেছেন এটি, বলেন দর্শক, আপনি তো বলেছেন বারবার বললেন, দর্শক আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন, ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সোমবার
সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে। আপনার আইওএস ডিভাইস থাকলে আপনি যে কোনো আইওএস ডিভাইস অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তৃতীয় মাত্রা যে কোনো পর্ব আপনি দেখতে পারেন, অর্থাৎ অ্যাপেল ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে আপনি ফ্রি অফ কস্টে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। বিশেষ সদস্য শাকাত হোসেন বকুল এবং প্রফেসর ডক্টর মেজবা কামাল, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। মিস্টার সদস্য শাকাত হোসেন বকুল বলছেন এটি লেভেল প্লেইং ফিল্ড হওয়া দরকার, এবং আরও যথার্থভাবে অধ্যাপক মেজবা কামাল বলছেন যে যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করছি এগুলো আসলে আলোচনা হওয়া উচিত না, পলিসি ইস্যুস নিয়ে ডিবেট হওয়া উচিত। এ কথাও যথার্থ, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা প্রতিদিনকার রাজনৈতিক বিতর্কের মধ্যে এত বেশি জড়িয়ে থাকি যেগুলো থেকে বাইরে যাওয়া অনেক সময় দূরও হয়, কারণ আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেভাবেই আমাদেরকে পরিচালিত করছেন, কিন্তু এটি হওয়া বাঞ্ছনীয় নয়। আমরা এখনও এই আলোচনা করতে গিয়ে সেই বঙ্গবন্ধু জিয়া বিতর্কের মধ্যেই নিজেদেরকে ঢুকিয়ে ফেললাম, যেটিও হওয়া আসলে বাঞ্ছনীয় নয়। বঙ্গবন্ধুর জায়গায় থাকবেন অস্বীকার করবার কোনো সুযোগ নেই, প্রশ্ন তুলবারও কোনো সুযোগ নেই, আলোচনা করবারও দরকার পড়ে না এটি নিয়ে। অন্য নেতা নেতৃবৃন্দ জিয়াউর রহমান সহ অন্য যারা বিভিন্ন জায়গায় যাদের যে অবদান আছে, চার নেতা যে যার জায়গায় ইতিহাসে থাকবেন, ইতিহাসই তার প্রত্যেকের জায়গাটা নির্ধারণ করে দেবে। কাজে এই বিতর্কের মধ্যে না যাওয়াটাই আমাদের সমীচীন ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই বিতর্ক আমাদের প্রতিদিনই করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী কোনো শক্তির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংস্রব থাকুক এটি আমরা চাই না। একই সঙ্গে আমরা যে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকারের কথা বলে, যে কথা বলে তারা রাজনীতি করে, যে আদর্শের কথা বলে, তার বিপরীতে গিয়েও তারা কিছু করবেন সেটিও আমরা প্রত্যাশা করি না। যেমন স্বাধীনতা বিরোধীর সঙ্গে কোনো ঐক্য আমরা চাই না, আবার অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে ঐক্যও কিন্তু মানুষ ভালোভাবে নেয় না, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। সব কথার শেষ কথা হচ্ছে এই বিতর্ক করে আমরা হয়তো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না, চাইও না। আপাতত যেটি আমাদের চাওয়া সেটি হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ, আমরা বিতর্ক করব, মানুষ সেগুলো দেখবে, বিবেচনা করবে এবং সিদ্ধান্ত গ্রহণ তারা করবে। সেই সিদ্ধান্ত গ্রহণের একটা সুনিশ্চিত উত্তম পরিবেশ আমাদের রাজনৈতিক নেতৃত্ব, যেটি অধ্যাপক মেজবা কামালও বলেছেন যে শুধুমাত্র নির্বাচন কমিশন, সরকার বা রাজনৈতিক দল বা আলাদা আলাদাভাবে কেউ একটা ভালো নির্বাচন নিশ্চিত করতে পারবে না, সবাইকে মিলেই করতে হবে। তবে সরকারের দায়িত্ব অনেক বেশি পরিবেশটা নিশ্চিত করবার ক্ষেত্রে, এবং নির্বাচন কমিশনকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া আছে তারা যদি নিজেরা কমিশনে যারা আছেন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন, তাদের যদি ইন্টিগ্রিটি থাকে, তারা নিজেরাই আসলে অনেক কিছু করতে পারেন এবং সেটি তারা করবেন, এটি আমাদের প্রত্যাশা। অর্থাৎ এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে, দেশে স্বাধীন করেছে, তার জন্য খুবই জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।